পৃথিবীতে মানুষের সবচেয়ে উপকারী জীব হিসেবে পরিচিত জীবটি হলো মৌমাছি। কোনো কোনো জীববিজ্ঞানীর মতে মৌমাছি না থাকলে মানবজাতি মাত্র 4 বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে, কেননা আমাদের খাদ্যের যোগানদাতা অধিকাংশ উদ্ভিদের পরাগায়ন হয় মৌমাছির দ্বারা। বিশ্বজুড়ে 9টি গোত্রের অধীনে প্রায় 20,000 মৌমাছির প্রজাতি আছে। অ্যান্টার্কটিকা ব্যতীত পৃথিবীর সকল মহাদেশে মৌমাছি রয়েছে। বাংলাদেশ ও ভারতে সাধারণত অ্যাপিস ইন্ডিকা প্রজাতির মৌমাছি দেখা যায়। মৌমাছিরা সমাজবদ্ধ জীব, এক একটি চাক এক একটি সমাজ। একটি চাকে একটি মাত্র রানী মৌমাছি, কিছু পুরুষ, বাকি সকলে কর্মী মৌমাছি। রানী মৌমাছির একমাত্র কাজ ডিম পাড়া। প্রজননকালে রানী ডানা চড়িয়ে ক্রমাগত উড়ে চলে, এ সময় বিশেষ ফেরোমন ছড়িয়ে দেয়, ফলে পুরুষ মৌমাছি রানী মৌমাছির পেছনে উড়তে থাকে এবং উড়ন্ত অবস্থায় মিলন সম্পূর্ণ করে। মিলনের পরপরই পুরুষ মৌমাছি মারা যায় এবং রানী মৌমাছি আরও অনেকের সাথে মিলন সম্পূর্ণ করে। মিলনের ফলে যে শুক্রাণু আসে তা রানী মৌমাছি স্পার্মা থেকাতে জমা করে এবং মোচাকে এসে 2-1 দিনের মধ্যেই ডিম পাড়ে। একটি রানী মৌমাছি দিনে প্রায় 300 থেকে 1,000 বা এরও বেশি ডিম পাড়ে। ফলিত ডিম থেকে কর্মী এবং অফলা ডিম থেকে পুরুষ মৌমাছি জন্ম নেয়। এছাড়া যে ভবিষ্যৎ রানী হবে তাকে সুকৃত থাকা অবস্থা থেকেই রয়্যাল জেলি খাওয়ানো হয়। রানী মৌমাছি 3 থেকে 4 বছর, পুরুষ মৌমাছি 1 থেকে 3 বছর এবং কর্মী মৌমাছিরা 2 থেকে 3 মাস বেঁচে থাকে। মৌমাছি সেকেন্ডে প্রায় 200 বার ডানা ঝাপটাতে পারে। মধু সংগ্রহের জন্য 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এরা। 1 কেজি মধু উৎপাদনের জন্য প্রায় 40 লাখের বেশি ফুলের নেকটার সংগ্রহ করতে হয়। মধুতে জীবন ধারণের সকল উপাদান বিদ্যমান। চিনি থেকে 25% বেশি সুগার থাকায় এটি চিনির তুলনায় অধিক মিষ্টি। মধুর গুণাগুণ 1,000 বছরেও অবিকৃত থাকে। মৌমাছির হুল ফোটানো যদিও যন্ত্রণাদায়ক, তবে নিউজিল্যান্ডের একদল গবেষকের দাবি অনুযায়ী মৌমাছির বিষ গেঁটে বাতের জন্য নিরাময়কারী। মৌমাছির চাষও এখন লাভজনক ব্যবসা। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গ্লোব টুডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান।